কোনোবাই যদি লব বিচাৰে কাগজ পাতি অক কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি 250 দি আছো গাড়ীখন আড়াই লাখ নতুনখন কিমান পৰে নতুন ঘৰ আপোনাৰ 14 লাখ পৰিব কাগজ পত্র নাম ট্রান্সফার করে এখন দিয়ে আছো 280 অশোক লেল্যান্ড এটো 19 ফুট বডি এখন গাড়ি আপনার 2014 মডেল কোনবাই যদি লব বিচাৰে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে 5,60,000 দিয়ে আছো গাড়ি এখন পাসিং আছে 4.5 টন এখন হল 2011 লাস্ট মডেল 12 বলে কব পারি এখন গাড়ি হ্যালো গাইজ নমস্কার স্বাগতম জানাইছো জেটি হোম বক ইউটিউব চ্যানেলের অন্য একটা ভিডিও লই আর মই আজি আহিছো ফাইনালি কমার্শিয়াল ভাইকেল যত পায় বহুতখিনি কমার্শিয়াল ভাইকেল আছে ইয়াতে যেনেকুৱা ধরনের গাড়ি বিচাৰে বহুতে কৈ আছিল প্যাসেঞ্জার গাড়ি লাগে বা ডিআই লাগে বা ইসি জিপ লাগে তো যেনেকুৱা ধরনের গাড়ি আপনাদের বিচারে তেনেকুৱা ধরনের গাড়ি পার্চেস করব পাৰিব আর মই কত আহিছো ডিলার সত্তাধিকারী দাদা আছে দাদা স্বাগতম জানাইছো মোৰ ভিডিও হয় নমস্কার হয় দাদা নতুন পিওয়ারসির কারণে এবার এড্রেসটা জানাই দিব এটা হলো গুয়াহাটি বড়াগাঁও আচ্ছা এক্সেল কেয়ার হসপিটালের ফ্রন্টত ওকে এক্সেল কেয়ার হসপিটালের ফ্রন্টতে স্ক্রিনত আহি আছে আপনাদের দেখি গম পাইছে তো দাদা ইয়াতে এক্সচেঞ্জ রিফাইন্যান্স গোটেখিনি সুবিধা হব সব সুবিধা আছে আমার এতে ওকে অকল মানে পার্চেসে নহয় গোটেখিনি সুবিধা হব গোটেখিনি সুবিধা আছে তথাপি তাতে এটা আমি কথা কই দেও হয় 2 লাখ বা 2 লাখের উপরত হব লাগিব গাড়ির দামটো আচ্ছা তেতিয়া হে আপনার ফাইন্যান্স হব 2 লাখের ডাউনত থাকিলে গাড়ির দাম হেতু ফাইন্যান্স নহয় হেতু ফাইন্যান্স নহব তা মানে 2 লাখের উপরত থাকিব লাগিব উপরত থাকিব লাগিব বা 2 লাখ হলেও ফাইন্যান্স হব 2 লাখ হলে হই যাব 2 লাখের তলত থাকিলে ফাইন্যান্স নহয় ওকে যদি 2 লাখের তলর গাড়িখনের প্রাইস হয় তেতিয়া হলে দাদা কইছে আপনার গাড়িখন ক্যাশত লব লাগিব আর যদি 2 লাখ মান হয়ে যায় প্রাইসটো বা 2 লাখের উপরত যিমানখিনি হয়ে যায় তো রিফাইন্যান্স হয়ে যাব রিফাইন্যান্স অ্যাভেলেবল হয়ে যাব অল আসামত রিফাইন্যান্স হয়ে যাব অল আসামত রিফাইন্যান্স ওকে কিমান মান বছৰ ৰিফাইনেন্স হৈ যায় মিনিমাম তো গাড়ী এজ লৈ না গাড়ী এজ লৈ আৰু লাষ্ট 4 বছৰ আচ্ছা আৰু ইফালে 1 বছৰ 1 বছৰৰ পৰা লাষ্ট 4 বছৰ 4 বছৰৰ বেছি কৰিব নোৱাৰে 1 বছৰৰ কমত কৰিব নোৱাৰে ওকে 1 বছৰ কমত কৰিব নোৱাৰে তো তেন্তে দেৰি নকৰো আৰম্ভ কৰো দাদা ডিলাৰ সপ্তাহত 7 দিন খোলা থাকে 7 দিনে খোলা থাকে কেতিয়াবা কেতিয়াবা যদি গাঁৱত যাওঁ সানডে হে বন্ধ থাকে আচ্ছা বাকী দিনত বন্ধ নাথাকে ওকে যদি আপোনালোকে অহাত অসুবিধা হয় তেতিয়াহ'লে আপোনালোকে দাদাক কল কৰিব স্ক্ৰীনত নাম্বাৰ আহি আছে তো দেরি নকরো গাড়িখিনির গোটেখিনি গাড়ির ডিটেলস দিবলে চেষ্টা করো আর গাইস আপনাদের যদি গাড়ি কমার্শিয়াল গাড়ি পার্চেস করিম বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের ইয়াতে আহক খুব ধুনিয়া ধুনিয়া গাড়ি পাবো আর গাড়িখন পার্চেস করার আগে আপনাদের সাবো গাড়িখন চাই ভেরিফাই করে আপনাদের পার্চেস করব কারণ মই জাস্ট গাড়ি ইনফরমেশন হইতো তো সুলতান দা কক জিতো হন কক এখন জিতো হল 2016 মডেল আচ্ছা কোনবা যদি কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে যদি কোনবা লব বিচাৰে তাকে নাম ট্রান্সফার করে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে দিম এখন গাড়ি দিয়ে আসো মাত্র 140 দিয়ে আসো গাড়িখন আচ্ছা 140 মাত্র 1 লাখ দি আছো গাড়িখন আর এখন আছে মহেন্দ্র সুপ্র এটু বহুত মানুহে বিচাৰে সুপ্র গাড়ি এটু তাৰমানে আপনার পাহাড়তো চলে গাড়ি তো এই গাড়িখন যদি কোনবাই লব বিচাৰে এইখন গাড়ি আছে 2017 মডেল কোনবাই যদি লব বিচাৰে কাগজ পাতি অক কৰি নাম ট্রান্সফার করে 250 দি আছো গাড়িখন 2.5 লাখ আচ্ছা 2.5 লাখ টাকাত পাই যাব 2.5 লাখ টাকাত পাই যাব আর কোনবাই যদি 1 লাখ টাকা দিয়ে আর 1.5 লাখ টাকা রিফাইন্যান্স করাই গাড়িখন দিয়ে দিম তাক ওকে নেক্সট নেক্সট আছে এই টেম্পু অটো মালটানা অটো এইখন গাড়ি হল 2015 মডেল BS3 বহুত মানুহে BS3 বিচাৰে কোনবা যদি কাগজ লব বিচাৰে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে 1,30,000 দি আছো গাড়িখন 1,30,000 1,30,000 মানে বাইকের দামত পাই যাব বাইকের দামত পাই যাব ওকে আর ইঞ্জিনের কিবা কাম আছে নাকি না সিল ইঞ্জিন আছে সিল ইঞ্জিন আছে ওকে আকো এখন দেখি এখন আছে 2020 মডেল এটা BS6 ওকে এখন যদি কোনবা লব বিচাৰে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি 160 দি আছো গাড়িখন 1,60,000 বহুত মানুহে এসি গোল্ড BS4 বিচাৰে আজিকালিতো BS4 বন্ধ হৈ গৈছে BS6 ওলাই আছে সব এইটো হল BS4 2018 মডেল কোনবা যদি লব বিচাৰে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি 2,60,000 দি আছো গাড়িখন
2022 বডি নাই, বডি বনাই দিম, বডি বনাই দিম। এখন যদি কোনবাই লব বিচারে কাগজ পাতি ওকে করি, এখন 6,50,000 দি আছো গাড়ি। 6,50,000 নতুন ফোন কিমান পড়ে? নতুন ফোন আপনার 14,00,000 পড়িব। 14,00,000 পড়ি যাও, 14,00,000 পড়ি কই আধা দামত, মানে গোটাখিনি বডির কামও করাই দি, করাই দিম, করাই দিম। ওকে, নেক্সট 1109 এটো। ওকে, এটো ডাঙর গাড়ি। আচ্ছা, 19 ফুট বডি আছে এখন। আচ্ছা, 8.5 টন পাসিং আছে, 8.5 টন পাসিং। এখন হল 2011 মডেল। ওকে, কোনবা যদি লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, 4,50,000 দি আছো গাড়ি। 4,50,000 পাই যাও। আচ্ছা, সিলিঞ্জিন আছে না? সিলিঞ্জিন আছে একদম। বডির কামে কো করিব লাগে না? একো কোনো কামে করিব লাগে না, খালি স্টার্ট দিব লই গুছি যাব। ওকে, ডাউন পেমেন্ট কিমান আহিব ইখন? ডাউন পেমেন্ট আপনার 1.5-2 লাখ। 1.5-2 লাখ? 2 লাখ ডাউন পেমেন্ট আহিব। ওকে, মাত্র 2 লাখ টাকা দিয়ে আপনাদের লই যাও 1109। একো কাম করিব লাগে না, দাদা কইছে রিফাইন্যান্স এভেলেবল অল আসামত হয়ে যাব। তো কোনোবা যদি 1109 বিচারি আছে তেনতে আহক, এখন লৈ যাব পারিব। নেক্সট ইন্ট্রা V30। ওকে, বহুত মানে ইন্ট্রা V30 বিচারে। আচ্ছা, এখন হল 2021 মডেল। কোনবা যদি লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, 5,50,000 দি আছো গাড়ি। 5,50,000? হ্যাঁ, 5,50,000। 1 লাখ ডাউন পেমেন্ট দিলে গাড়ি উলাই দিম এটো। আচ্ছা, নতুন যদি লব যায় কিমান টাকা খরচ করব? এটো আপনার 9 লাখের উপরত আছে দাম। 9 লাখের উপর, মানে আধা দাম। টায়ার কন্ডিশন সাবো পারে আপনাদের, খুব সুন্দর হয়ে আছে। আর কোন কালে কন্টাক্ট করক, স্ক্রিনের নাম্বার আহি আছে। হয় হোক, কোনবা টায়ার যদি কিবা প্রবলেম আছে, মই সেকেন্ড হ্যান্ড ভাল টায়ার লগাই দিম। আচ্ছা, আর গাড়ির কাম সাম করাই দিম। ওকে, কাস্টমারও কিবা ডিমান্ড থাকিলে মানে করাই দিম, রানিং কাম করাই দিম। নেক্সট খুব সুন্দর প্যাসেঞ্জার গাড়ি এখন দেখি। হ্যাঁ, এটো হল 2018 মডেল। আচ্ছা, এটো প্যাসেঞ্জার ম্যাজিক। এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, এখন দি আছো 280, কিন্তু পারমিট টু তার নিজর, যোনে যোন কাস্টমার লব পারমিট টু হি নিজে করিব লাগিব, কোত চলাবো কি করিব, কিন্তু বাকি কাগজ ওকে করি আমি নাম ট্রান্সফার করাই দিব পারি। ওকে, যদি কোনোবাই প্যাসেঞ্জার গাড়ি বিচারি আছে তেতিয়া হলে ইয়াতে আহিব পারে, আপোনালোকে প্যাসেঞ্জার গাড়িও পাই যাব। আচ্ছা, পারমিট টু নিজৰ? ওকে, পারমিট টু নিজৰ কৰি লব লাগিব আপোনালোকে। আর যদি দাদা হতে কৰাই দে, হিটো এক্সট্রা চার্জ। ওকে, আর অশোক লেলেন এটো 1940 বডি। এখন গাড়ি আপনার 2014 মডেল। কোনবাই যদি লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, 5,60,000 দি আছো গাড়িখন। 5,60,000 2014 মডেল। গোটে কিবা কাম করিব লাগে, কোনো কিবা প্রবলেম আছে? না, একো প্রবলেম নাই। ওকে, একো প্রবলেম নাই, জাস্ট তেল ভরাব লাগে, ভাড়া মারিব লাগে। ওকে, মাত্র 5,60,000 টাকা আপনাদের দি আছে, অতিন কালে কন্টাক্ট করো, স্ক্রিনের নাম্বার আহি আছে। আচ্ছা, রিফাইন্যান্স এভেলেবল? রিফাইন্যান্স এভেলেবল হয়ে যাবে। ওকে, কিমান মান ডাউন পেমেন্ট আহিব? এটো 2 লাখ দিলে, 1.5-2 লাখ দিলে আহি যাব। 1.5-2 লাখ টাকা দিলে ওলাই যাব। ওকে, বুদির হল মহেন্দ্র 3200 ডিআই বলি কয় এখন। আচ্ছা, এখন পাসিং আছে 4.5 টন। ওকে, এখন হল 2011 লাস্ট মডেল, 12 বলি কব পারি। এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, এখন গাড়ি দি আছো 3,80,000 দি আছো গাড়িখন। 3,80,000? 3,80,000 টাকা। টায়ার একদম নতুন, দুনিয়া দেখে একদম নতুন। ওকে, টায়ারও টিপটপ আছে, আপনাদের 3,80,000 টাকা পাই আছে এখন গাড়ি। এটো হল এসি মেগা এক্সেল। বহুত মানুহে মেগা এক্সেল বিচাৰে। 8 ফুট বডি, 1 টন পাসিং। কোনবা যদি, এটো হল 2017 মডেল। কোনবা যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি, 280 দি আছো গাড়ীখন। আচ্ছা, 2,85,000 টকা পাই যাব। 2,80,000 টকা দি আছো। এখন গাড়ি কোনবা যদি রিফাইন্যান্স কৰিব বিচাৰে, রিফাইন্যান্সও কৰাই দিব পাৰিম। এখন গাড়ি 1 লাখ ডাউন পেমেন্ট দিলে বাকিখিনি রিফাইন্যান্স কৰাই দিম। মানে 2 লাখ মান টকা দিলে, 1 লাখ টকা দিলে ওলাই যাব। ওলাই যাব, ওলাই যাব। ওকে, ইফালে আছে প্যাসেঞ্জার অটো। ওকে, এটো হল অনলি 35, অনলি 35,000 টাকা। অনলি 35,000 টাকা কি কই, স্ক্রিনত ভিডিওত যেটো কইছো ভিতর এটাতে পাবো না? এটো এটা পাবো, লাগিলে আরো 5,000 টাকা কমাই দিম আর। ওকে, প্যাসেঞ্জারখন যদি কোনবা ঠিকঠাক কইলো অফিসারে, 250 দি আছো গাড়িখন। 250 দি আছো। ওকে, 2019 মডেল, 2019 মডেল, মাত্র 2,50,000 দি আছে। এটো হল এসি গোল পেট্রোলর। এটো হল 2020 মডেল। কোনবা যদি লব অফিসারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, এখন গাড়ি দিয়ে আছো 3,10,000 দিয়ে আছো গাড়িখন। 3,10,000 টাকা? 3,10,000। রিফাইন্যান্স এভেলেবল? 2018 এসি গোল্ড। আচ্ছা, এখন হল BS4 গাড়ি। এখন গাড়ি যদি কোনবাই লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি, 2,50,000 দিয়ে আছো গাড়িখন।
2019 গাড়ি রেড কালার চাবি আর এখন তো আছেই। তো এখন গাড়ি যদি কোনো লোক বিচার কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি এখন গাড়ি দিয়েছো 250 দিয়েছো গাড়ি এখন 250 দিয়েছো এখন রিফাইন্যান্স হয়ে যাব। আচ্ছা আকো এখন যে আহিব বলে বলে আপনি যদি ফটো খুঁজে রিতে হলে প্রোভাইড করব। হ্যাঁ ফটো ফটো দিব পারিম। এটো দাম আছে 2,90,000। আচ্ছা 2,90,000 2019 মডেল ওকে। ভালো আছে। আর এখন এপি আচ্ছা এখন একো প্রবলেম নাই, খালি ওয়্যারিং এর অল্প প্রবলেম আছে এখানে করাই দিন। আচ্ছা এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি এখন দিয়েছো 180 দিয়েছো গাড়ি এখন 1,80,000 টাকা দিয়েছো। ক্যাশত লব লাগিব? ক্যাশত লব লাগিব। ওকে এখন আর প্যাসেঞ্জার সুপ্রো। আচ্ছা বহুত মানে প্যাসেঞ্জার সুপ্রো বিচারে 2018 মডেল। আচ্ছা এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি 280 দিয়েছো গাড়ি এখন 2017 মডেল কোনবা যদি লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি এখন 1,50,000 দিয়েছো গাড়ি এখন 1,50,000 দিয়েছো। ক্যাশত লব লাগিব? ক্যাশত লব লাগিব, বাকি সব কাম করাই দিম, বডি সডি কাম কিবা থাকলে মই করাই দিম। আরো আছে ইফালে ইন্ট্রা ভিটেন। আচ্ছা ভিটেন ওকে। ইন্ট্রা ভিটেন বহুত মানুষ বিচারে ওকে, কোনবা যদি লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি। আচ্ছা এখন হল 21 মডেল। আচ্ছা এখন দিয়েছো মাত্র 4,50,000 দিয়েছো গাড়ি এখন। আচ্ছা সেল ইঞ্জিন পাবো? সেল ইঞ্জিন পাবো, টায়ার কন্ডিশন ওকে ওকে, চল পাওয়ার স্টিয়ারিং আছে। আচ্ছা 1 টন পাসিং আছে, একদম স্মুথ চলাই, কেনে বহুত বড়িয়া ওকে, পাহাড়াতো চলে। এইখন হল সুপার কেরি। বহুত মানুষ সুপার কেরি বিচারিছিলে, মোক ফোনও করে আছে কিন্তু দিব পারা নাই। গাড়িখন এই আজি হে আইছে। এখন গাড়ি হল 2019 মডেল, কোনবা যদি লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি 290 দিয়েছো গাড়ি এখন ওকে, 2,90,000 দিয়েছো গাড়ি, বডি সডির কাম করা দিম মই ওকে। 80,000 মান দিলে এখন লৈ যাব পারো? লৈ যাব পারিব, ডাউন পেমেন্ট দিলে লৈ যাব ওকে। নেক্সট কো এখন গাড়ি আজি আইছে। আচ্ছা এখন গাড়ি হল 2017 মডেল ওকে, বহুত মানুহে মেগা বিচারে, এটো এসি মেগা। আচ্ছা এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি 2,50,000 দি আছো গাড়ি এখন 2,50,000 রিফাইন্যান্স করাই দিম গাড়ি এখন 2,50,000 দি আছে, তাতো রিফাইন্যান্স হয়ে যাবে একদম। অরিজিনাল অরিজিনাল পেইন্ট, অরিজিনাল পেইন্ট আছে, অরিজিনাল পেইন্ট আছে, অরিজিনাল চকা লাগি আছে ওকে। নেক্সট এখন আছে 2,00,000, এখন আছে এসি মেগা। আচ্ছা এখনো 2017 মডেল ওকে, কোনবা যদি লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি। আচ্ছা এখন 240 দি আছো গাড়ি এখন 240 দি আছে, 240,000 পাই আছে গাড়ি। কমার্শিয়াল গাড়ি এখন যদি ওপেন আছে আপনার যদি বিচারি আছে ভাল গাড়ি এখন আহিব পারে, আপনার ইয়াতে আহি গাড়ি এখন চাই মেলে ভেরিফাই করে লৈ যাব পারিব। নেক্সট কো এখন আছে এসি ইএক্স। আচ্ছা 2018 মডেল ওকে, এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি। আচ্ছা এখন দিয়েছো 250 দিয়েছো গাড়ি এখন ওকে, 2,50,000 টাকা 2,50,000 দিয়েছো গাড়ি এখন ওকে, মানে 2,00,000-2,50,000-এর ভিতর বহুত কিটা অপশন পাই যাব। হ্যাঁ এখন আছে যোদ্ধা ওকে, এটো হল আপনার 2020-এর মডেল। আচ্ছা এখন যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি ওকে, এখন দিয়েছো মাত্র 6,00,000 দিয়েছো গাড়ি এখন মাত্র 6,00,000 দিয়েছো গাড়ি এখন। আচ্ছা অল আসাম রিফাইন্যান্স হয়ে যাবো? অল আসাম রিফাইন্যান্স হয়ে যাবো ওকে। নেক্সট কো নেক্সট আছে এসি গোল্ড পেট্রোলার, এটো সিএক্স। আচ্ছা পেট্রোলার 2022-এর মডেল, এটো ওকে 2022-এর মডেল, কোনবা যদি লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি। আচ্ছা বডি সডি বনাই দি। আচ্ছা 3,50,000 দিয়েছো গাড়ি এখন মাত্র 3,50,000 3,50,000 দিয়েছো ওকে। আকো এখন প্যাসেঞ্জার, এখন আছে প্যাসেঞ্জার 2017 মডেল। আচ্ছা এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি ওকে 2,60,000 দিয়েছো গাড়ি এখন 2,60,000 দিয়েছো গাড়ি। কিবা কাম করিবলগি আছে নি? কোনো কাম করিবলগি নাই, যদি কিবা টুকটাক থাকে মই করাই দিম। আচ্ছা ভালে ফোন করেছে। আচ্ছা গাড়ি লৈছো ওকে।
আছে কিবা চিনি নাপায় দাদা কল করব সপ্তাহ সাত দিন খোলা থাকবে গোটেখিনি কথা ভিডিওর আরম্ভণিতে কোয়া হয়েছে ধন্যবাদ গাইজ ভিডিওটো চার বাবে যদি নতুনকে ভিডিওটো চাই আছে তাহলে সাবস্ক্রাইব করবলে নাপাহরিব আর যদি ফেসবুক পেজত চাই আছে ফলো করবলে নাপাহরিব লগ পাম নতুন একটা ভিডিওর হইতে নতুন এডোখর ঠাইত জয় আয়।